শুরু করছি আমাদের আজকের এখনকার প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনাদের কাছে সেই অনুষ্ঠান হয়ে উঠেছে যাকে এক কথায় বলা যায় শিক্ষার, এবং তার থেকে আরও একটা বিষয়, সেটা হচ্ছে মনোগ্রাহিতা। সেই সব মিলিয়ে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনার এবং আমাদের মনের অনুষ্ঠান, এবং এই মনের অনুষ্ঠানে আমরা ঠাকুরের অর্থাৎ আমাদের রবি ঠাকুরের স্মরণে যাই, তাকে বরণ করে নিই। তাকে জানার মধ্যে দিয়ে, তাকে বরণ করার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান চলতে থাকে নির্দিষ্ট একটি বিষয়কে, তথ্যকে কেন্দ্র করে। অবশ্যই আজকে তথ্যে যাওয়ার আগে আমাদের আজকের যিনি শিল্পী তার সাথে আপনাদের আরও একবার পরিচয়, কিংবা বলা যেতে পারে তার সাথে বা তাকে স্বাগত জানানোর একটা ছোট্ট পালা আমাদের সেরে নিতেই হয়। অবশ্যই আপনাদের সেই প্রিয় শিল্পী মৌনমুখর মুখোপাধ্যায়, নমস্কার, শুভ সকাল। আর তার সাথে আরও দুজন মানুষ যারা থাকেন সব সময়, আমরা বরং পাল্টে যেতে থাকি, একজন তবলায় আর একজন কিবোর্ডে, মানসদা এবং সুব্রতদা, তাদেরকেও স্বাগত জানাই। আর অবশ্যই স্বাগত জানাই আপনাদের যারা সবসময় আমাদের অনুষ্ঠানের অনুপ্রেরণা হিসেবে আমাদের আরও আরও এগিয়ে যেতে সাহায্য করেছেন। আপনারা অবশ্যই থাকবেন 2514-5102 অথবা 5103-তে ফোন করবেন, এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়ে আসে এবং আগামী দিনেও পাবে। সেই একটা মনের বাঞ্ছনা বা মনের একটা ইচ্ছে নিয়েই আমরা আমাদের এখনকার প্রথম গান দিয়ে শুরু করব আমাদের সেই ঠাকুরের পূজার্চনা। হ্যাঁ, প্রথম যে গানটি শোনাব সেটি পূজা পর্যায়েরই একখানি গান, বাজে বাজে রম্য বিনা বাজে। রচনাকালের দিকে ফিরে তাকালে আমরা দেখব 1315 ফাল্গুন, কবির 47 বছর বয়সে রচনা এটি। ইমন কল্যাণ রাগে তেওড়া তালে এই গানখানি একখানি শিখ ভজনকে ভেঙে কবি তৈরি করেছিলেন। মূল গানটি বাদই বাদই রম্য বিনা বাদই, আর অবশ্যই এটি একটি ব্রহ্মসঙ্গীত। 1909 মাঘোৎসবে গানটি প্রথম গাওয়া হয়েছিল, আমরা পেয়েছিলাম গানটিকে। আসুন আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ শুরু হোক কবির এই পূজা পর্যায়ের গানটি দিয়ে। বাজে বাজে রম্য বীণা বাজে, বাজে বাজে রম্য বীণা বাজে, অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাঝে, অমল কমল
স্বপ্ন তারা নাচে, নদী সমুদ্র নাচে, স্বপ্ন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্ম মরণ নাচে, যুগ যুগ ভকত হৃদয় নাচে, বিশ্ব ছন্দে মাতে, প্রেমে প্রেমে নাচে, প্রেমে প্রেমে নাচে, সাজে রমবেশে সাজে, নীলয়ম্বর সাজে, উষা সন্ধ্যা সাজে, নীলয়ম্বর সাজে, উষা সন্ধ্যা সাজে, ধরুণী ধুলি সাজে, দীন দুঃখী সাজে, ধরুণী ধুলি সাজে, দীন দুঃখী সাজে, প্রণত চিত্ত সাজে, বিশ্ব শোভায় লুটায়, প্রেমে প্রেমে সাজে, প্রেমে প্রেমে সাজে, বাজে বাজে রমবীণা, বাজে 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 রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, বেদনায় বেদনায় আঘাতে আঘাতে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করি না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সত্য যে কঠিন, এই কঠিনের ভালোবেসেছিলেন রবি ঠাকুর, এবং সারা জীবন তার লেখনীর মধ্যে দিয়ে আমরাও কিন্তু আজকে এই কঠিনকে ভালোবাসতে কিংবা তার দেখানো পথে এগিয়ে যেতে শিখে গেছি, শিখছি, শিখব। আর এই যে শেখার ইচ্ছে, এবং এই শেখার ইচ্ছের একেবারে যে শুরুটা, অর্থাৎ বিদ্যা চর্চা, যেটা আমাদের প্রারম্ভিকভাবে সকলকে করতে হয়, এবং আমাদের সেই শিক্ষা গুরু, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, সেই রবি ঠাকুরের শিক্ষার যে শুরু, এবং তার আজীবন, এই যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, তার বিদ্যাচর্চা নিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা আজকে আমাদের বিষয়। আপনাদের
আশীর্বাদ আপনাদের ভালোবাসা যেভাবে আমাদের পথ দেখিয়ে এসেছে, আজও আমরা সেরকমই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখান থেকে আপনাদের ভালোবাসা কিংবা আপনাদের অনুপ্রেরণা আমরা আরও বেশি করে পাব। রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা, ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মননকে সাথী করে এগিয়ে চলবো আমাদের আজকের এই বিষয়ে। রবীন্দ্রনাথের বিদ্যাচর্চার একেবারে শুরুটা মাত্র 5 বছর বয়সে, যেমনটা বেশিরভাগ শিশুর ক্ষেত্রে, বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে হয়ে থাকে আর কি। 5 বছর বয়সে একেবারে বাড়ির গুরুমশায়ের কাছে শুরু হলো রবি ঠাকুরের বিদ্যাচর্চা, এবং সেই সময় রবি ঠাকুর কিন্তু একেবারেই হাতে খড়ি যেটা হওয়া, সেই হাতে খড়ির পরই যে বইটিকে তিনি হাতে পেয়েছিলেন সেটা কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। আসি আজকের বিষয়, রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা। প্রথমেই বললাম যে বর্ণ পরিচয়ের হাত ধরে রবি ঠাকুরের একেবারে শুরু হলো, প্রথমেই বাড়ির গুরুমশাই, তারপর যে হাতে বইটি পেলেন সেইটি বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এবং সেই বইটিতে বানান শিখতে শিখতে রবি ঠাকুর ওই জল পরে পাতা নরে আদিকবির সেই মিলের ব্যঞ্জনার মধ্যে এমনভাবে আকৃষ্ট হয়েছিলেন যে সারা জীবন কিন্তু তিনি তার এই বইয়ের কাছে অবশ্যই কৃতজ্ঞ থেকেছেন। এবং তারপরে আরও 2টো বই রবি ঠাকুরের একেবারে নিত্য পাঠ্য হয়ে গেছিলো, একটা হচ্ছে চাণক্য শ্লোক, আর একটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। এই 2টো রবি ঠাকুর রোজ প্রায় পড়তেন, এবং সেই সময় ঠাকুর পরিবারে হেমেন্দ্রনাথ ঠাকুর কিন্তু নানা বিদ্যার একটা ব্যবস্থা করেছিলেন যে নানা বিদ্যা সেখানে শেখানো হবে, এবং রবি ঠাকুরও সেখানে অবশ্যই একেবারে ছোট্ট সন্তান, একেবারে ছোট্ট সদস্য হয়ে সেই নানা বিদ্যার জায়গাতেও তিনিও কিন্তু নানা বিদ্যার মধ্যে তার বিভিন্ন দিক শিখতে লাগলেন। আরও 2টো জিনিস তাকে কিন্তু শিখতে হতো একেবারে বাল্যকালে, একটা হচ্ছে ড্রয়িং আর একটা হচ্ছে জিমনাস্টিক। এবং তারপরে অঘোর মাস্টারমশাইয়ের কাছে ইংরেজি শিক্ষা, তাও কিন্তু শুরু হয়ে গেছিলো রবি ঠাকুরের একেবারে সেই ছেলেবেলা। এগোবো আমাদের আজকে রবীন্দ্রনাথের বিদ্যাচর্চায়। ডক্টর নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মননকে, নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মননকে সাথী করে, কিন্তু এবার একটা গানও তো শুনতে হবে মনোমুখদা। নিশ্চয়ই, এখন যে গানটিতে যাব সেটি কবির উপপর্যায়ে কতগুলো করে গেছিলেন, পূজা ও প্রার্থনা, প্রেম ও বিরহ, প্রকৃতি প্রেম, এইরকমভাবে আর কি। তেমন এখানে পূজা ও প্রার্থনার গান গীতালির যেটি 97 সংখ্যক কবিতা ছিল, গানটি প্রথমে কবিতার আকারেই কবি লিখেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন, পরে সেটিতে সুর সংযোজন করা হয়। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। 1321 25 আশ্বিন কবি গানটি কবিতার আকারে প্রথম লিখলেন, আর তার অনেক পরে 1332 কবি এই গানটিতে সুর সংযোজন করেন। আর গানটির সুন্দর স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার, আর কবির 53 বয়সের রচনা ছিল এটি। এখন আমাদের এইটি নিবেদন পরবর্তী। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হরি তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই
মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি। আজ তো আমি ভয় করি রে, আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরায় হে থাকা, নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে, নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে, তবু তুমি সেই তো আমার তুমি, আবার তোমায় চিনব নূতন করে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, হারি তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘরে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি। রবীন্দ্রনাথের বিদ্যা চর্চা আজকে আমাদের বিষয়। অবশ্যই আপনারা ফোন করবেন আমাদের 2514-5102 অথবা 5103 নাম্বারে। আজকে অবশ্যই আমরা ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মননকে সাথী করে এগিয়ে চলব। রবীন্দ্রনাথের বিদ্যা চর্চা, একেবারে ছেলে মানুষ যখন রবীন্দ্রনাথ, উপনয়ন হলো ঠাকুর পরিবারে, রবীন্দ্রনাথের উপনয়ন হলো, এবং এই উপনয়নের পর গায়ত্রী মন্ত্র, তা কিন্তু রবি ঠাকুরকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল, এবং গায়ত্রী মন্ত্রের শুদ্ধ উচ্চারণ তাকে যেভাবে অনুপ্রাণিত করেছিল সেই স্মৃতি তিনি কিন্তু সারা জীবনে কখনো ভুলতে পারেননি, এবং এই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে তিনি তার চেতনাকে পরিব্যাপ্ত করার যে দীক্ষা পেয়েছিলেন তা কিন্তু তিনি তার পিতা মহর্ষির কাছ থেকেই শিক্ষা নিয়েছিলেন। তার অবশ্যই এগিয়ে চলব, অর্থাৎ রবীন্দ্রনাথের বিদ্যা চর্চা মহর্ষির কাছে, তার পিতার কাছে তিনি কিন্তু শিখেছিলেন অনেক কিছুই। ঋজুপাঠের দ্বিতীয় ভাগ এবং ব্যাকরণের উপক্রমিকার একেবারে মন দিয়ে পড়ার সুযোগ করে দিয়েছিলেন তার পিতা, এবং তারপরে তিনি কিন্তু একে একে তার পিতার কাছ থেকে নিজেকে দীক্ষিত করেছেন, এবং বাল্মীকি রামায়ণের কৈকেয়ী দশরথ সংবাদ এটাকে তিনি একেবারে আত্মস্থ করে নিয়েছিলেন, এবং তার মাকে এইটা অর্থাৎ এই কৈকেয়ী দশরথ সংবাদ যতবার তিনি আত্মস্থ করে শুনিয়েছেন
সকলের কাছে তিনি কিন্তু যথেষ্ট প্রশংসা পেয়েছেন। রবীন্দ্রনাথ যথেষ্ট প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন সেই ছেলে মানুষ বয়সেই। এবং রবীন্দ্রনাথের বিদ্যাচর্চার বিভিন্ন দিক রয়েছে, সেই বিভিন্ন দিকের মধ্যে বেশ কয়েকটা দিক কিন্তু এই ছোটোবেলাতেই তার পথ নির্দিষ্ট করে দিয়েছিল। এবং দেখা যায় যে সেই সময় প্রাচীন ভারতের যে তপোবন কেন্দ্রিক একটা শিক্ষা, সেই তপোবন কেন্দ্রিক শিক্ষা তাকে একেবারে ছোটোবেলাতেই ভীষণ নাড়া দিয়ে গেছিলো এবং সারা জীবন সেই টানটা তিনি অনুভূতি থেকে দূরে সরাতে পারেননি বলেই তিনি কিন্তু তার শান্তিনিকেতনে সেই একটা তপোবন কেন্দ্রিক শিক্ষারই প্রচলন করে গিয়েছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে তিনি কিন্তু ভীষণভাবে সেই ছেলে মানুষ বয়সেই অনেকগুলো দিকের প্রতি তার আকর্ষণ কিন্তু একেবারে যাকে বলে অমুক আকর্ষণের মতো তাকে টানতে থেকেছে। এবং এই তপোবন কেন্দ্রিক শিক্ষা সেখানে যেমন পরবর্তীকালে শান্তিনিকেতনে শ্রীনিকেতনে তিনি নিয়ে গেছিলেন, তেমন আরও একটা জিনিস ছিল সেই সময়, সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ এবং রাজনারায়ণ বসু তারা কিন্তু তৈরি করেছিলেন সঞ্জীবনী সভা বলে একটি সভা, যেখানে বেদমন্ত্রের পুঁথি তারা রাখতেন। আর এই বেদমন্ত্র রবি ঠাকুরকে তার সারা জীবন ধরে তাকে তার পথ দেখিয়ে নিয়ে গেছেন এবং তিনি বেদমন্ত্রকে ভীষণভাবে এই বেদমন্ত্রে তিনি দীক্ষিত ছিলেন। তাই পরবর্তীকালে যে কোনো মাঙ্গলিক বা মঙ্গল কর্মে, যে কোনো কর্মসূচিতে, শান্তিনিকেতনে শ্রীনিকেতনে তিনি কিন্তু এই বেদ মন্ত্রের মাধ্যমেই সেই কর্মসূচির সূচনা করতেন। এরপর যে গানটি শোনাব একটু প্রথম দিকের চলে যাই, কবির 18 বছর বয়সে রচনা জ্যোতিরিন্দ্রনাথের মানময় নাটকের জন্য কবি করলেন প্রেমের একটি সুন্দর আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। প্রেমের এই সুন্দর গানখানি ছায়ানট রাগে কাওয়ালি তালে কবি তৈরি করেছিলেন। রচনাকাল ছিল 1286, ইংরাজি 1879। কবির মাত্র 18 বছর বয়সের রচনা ছিল এটি। এখন আমরা এটি শুনব। আয় তবে সহচরী, হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আন্তবে বীণা আন্তবে বীণা ভরি দিবানি শিমন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধতবে গান। আয় তবে সহচরে, হাতে হাতে ধরে ধরে নাচবে ঘিরে ঘিরে গাহিবে গান। ঢালো ঢালো যোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী
পুলসিত তটিনী উথলিত গীত রবে ফুলেদের মন প্রাণ আয় তবে সহচরি হাতে হাতে ধরে ধরে নাচবে ঘিরে ঘিরে গাইবে গান তবে তবে সপ্তম সুরে বাঁধ তবে গান আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচবে ঘিরে ঘিরে গাইবে গান। এই যে গানটা, এই গানটার সাথে মনোমুখরদা আমাদের বাল্যকালের অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে, অনেক কিছু না কিছু জড়িয়ে রয়েছে। মানে আমাদের সেই কখনো হয়তো 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ, আমরা যখনই রবীন্দ্রনাথকে নিয়ে কোনো অনুষ্ঠান ছোটবেলায় করেছি, এই আয় তবে সহচরী এই গানটার সাথে কেউ না কেউ নয় নেচেছে, নয় গেয়েছে, কিছু না কিছু স্মৃতি কিন্তু তার রয়েছে। এবং এই গানটা খুব, মানে গানের কথাগুলো, রবি ঠাকুরের প্রত্যেকটা গানের কথাই তো অসাধারণ। এবং এই গানের মধ্যে দিয়ে, মানে ছেলেবেলার একটা গান সকলেই আমরা ছেলেবেলায় গেয়েছি, কিন্তু ছেলেবেলায় এই গানকে যেভাবে পেয়েছি, এখন যখন এই গানগুলো শুনি বা এই গানের কথাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করি, দেখি এর অর্থ কিন্তু আবার আরেকভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়। এবং এইভাবেই বোধ হয় রবীন্দ্রনাথ এক এক বয়সে এক এক রকমভাবে আমাদের কাছে ধরা দেন, আর তাই জন্যই তিনি চিরসবুজ। আসি আজকের বিষয়, রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা। রবীন্দ্রনাথের যে মনন, সেই মননের একটা প্রধান উপাদানটাই ছিল কিন্তু উপনিষদ। ভারতবর্ষে ইতিহাসের ধারা প্রবন্ধে তিনি প্রাচীন ভারতবর্ষে উপনিষদের সৃষ্টিকর্মের পূর্ণ ইতিহাসটি তুলে ধরেছিলেন। মানুষের ধর্মে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে উপনিষদের প্রতি সাধনাই হচ্ছে তাদের পারিবারিক সাধনা। যদিও পরবর্তীকালে জীবনস্মৃতিতে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে তাদের পারিবারিক সাধনা এবং উপনিষদের বা সাধারণ জীবনের যে সাধনা সেটা একেবারেই এক নয়। তারপর পত্রপুট কবিতায় রবীন্দ্রনাথ সেই যে আমাদের পরম আরাধ্য যে দেবতা, তার সাথে আমাদের মনের মানুষের একটা মিল খুঁজে পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি নিজেও কিন্তু উল্লসিত হয়েছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কাশীরাম দাসের মহাভারত গ্রন্থখানি তিনি যখন পড়েছিলেন, তখন কয়েকটি কবিতা এবং প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। পত্র সাহিত্য এবং ইতিহাস বিষয়ক নিবন্ধগুলিতে গীতার গুরুত্ব তিনি ব্যাখ্যা করে গেছেন। আর শৈশবে হিমালয়ে অবস্থানকালে তার পিতা তাকে গীতার যেসব মনের মতো শ্লোক সেগুলোকে তুলে ধরেছিলেন তার কাছে, এবং সারা জীবন ধরে তিনি কিন্তু এই পিতার দেখানো পথেই হেঁটে গেছেন। পশ্চিম যাত্রীর ডায়েরি এবং জাভা যাত্রীর পত্র এই লেখায় গীতার নিষ্কাম ধর্মের কথা ব্যাখ্যা করেছেন তিনি, এবং গীতার ধর্মবোধ সেটাও কিন্তু তাকে ভীষণভাবে সারা জীবন ধরে বিভিন্ন কাজে তাকে অনুপ্রেরণা যোগিয়ে যেতে সাহায্য করেছিল।